আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রান্ত এক্সপ্লেনেশন আপনাদেরকে স্বাগতম। আপনারা অনেকেই বলছেন ওয়ালটন রাইস কুকার নিয়ে রিভিউ দিতে, তো গাইস আজকে আমি নিয়ে এসেছি ওয়ালটন রাইস কুকার নিয়ে রিভিউ। আর আমি গাইস আপনাদেরকে বলেছিলাম আমার চ্যানেলে চলতেছে একটি কিভাবে, আপনাদেরকে আগে বলছিলাম যে আমার কাছে আছে হাতে দেখতে পাচ্ছেন একটি ওয়ালটন আয়রন, আপনারা কিন্তু চাইলে এটা ফ্রিতে পেতে পারেন। কীভাবে ফ্রিতে পাবেন, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করার পর একটি স্ক্রিনশট নেবেন এবং ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দেবেন, তো আপনাদের মাঝখানে লাকি কেউ পেয়ে যাবে এই ওয়ালটন আর স্টিম আয়রনটা ফ্রিতে পাবেন। এই আপনাদের মাঝখানেই কেউ এই ওয়ালটন স্টিম আয়রনটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এই গিভাওয়েটার উপহারটা সাইডে রেখে আমরা রাইস কুকার নিয়ে এখন কথা বলি। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালটনের একটি রাইস কুকার। ওয়ালটনই একমাত্র ব্র্যান্ড যেটি বাংলাদেশ থেকে বিদেশে পণ্য রপ্তানি করে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, এবং এটা হোম অ্যাপ্লায়েন্স এবং ফ্রিজের মাঝখানে নাম্বার ওয়ান কোম্পানি। তো গাইস এখন আমি এটা আনবক্সিং করি। আপনাদের কাছে যাদের আমার ভিডিওটা ভালো লাগে তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বেশি ভালো লাগলে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, প্রথমেই আমরা যদি এটা খুলি, প্যাকেটটা খুলি, আমরা দেখতে পাবো এই রাইস কুকার আর কি যা যা থাকে, একটি স্টিমার এবং একটি ঢাকনা সাইডে রাখি। এবং পরে আমরা পাচ্ছি দুইটা বাটি, এই দুইটা বাটি নন স্টিল, আর সাথে থাকছে একটি ওদের এটা মানে কোটটা একটু অন্যরকম, অন্য রাইস কুকার থেকে একটা চামচ, এবং পাচ্ছি একটি কেবল। আর এই দুইটা বাটি এগুলো সাইডে রেখে আমরা মূল যে পটটা সেটাতে যাই। ওয়াও ভিউয়ার্স, মানে নাম্বার ওয়ান ব্র্যান্ড তো আমি এমনি মিলি, এটার জাস্ট লুকটা দেখেন, এই লুকটা কিন্তু জাস্ট ওয়াও। অন্য রাইস কুকারগুলো আপনারা হয়তো বা দেখবেন, কিন্তু এটার যে ডিজাইন, এটার যে কালার, আমরা কিন্তু অন্য কোনো কোম্পানিতে সেটা পাইনি। তো ভিউয়ার্স, এটার ভিতরের যে ফিনিশিংটা দেওয়া আছে এটাও দেখুন, উপরে কিন্তু একটা একটা পরলেপ দেওয়া আছে যাতে এটাতে কোনো সহজে মরিচা বা ওই রকম কিছু না হয়। আমরা বটমে যাই, বটমেও দেওয়া আছে স্টিলের এবং এটার উপরেও পরলেপ দেওয়া আছে। তো ভিউয়ার্স, এটার ক্যাপাসিটি হলো 1.8 লিটার এবং এটার পাওয়ার হলো 700 ওয়াট। তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন রাইস কুকারটি। তো ভিউয়ার্স আপনারা জানেন প্রান্ত ভাইয়ের ভিডিও মানেই অফার, হট অফার একটা থাকবেই, তো প্রাইসটা আমি আপনাদেরকে ভিডিও শেষে বলবো, এই সবগুলোর প্রাইসই বলবো, আমার কাছে 2.8 আছে। তো ভিউয়ার্স ভিডিওটা না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমি ভিডিও যে কোনো সময়ই হট অফারটা দিয়ে দিব, তাই মিস না করতে চাইলে ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না। তো ভিউয়ার্স আমি এটা সাইডে রেখে 2.8 নিয়ে একটা আনবক্সিং করে এটা নিয়ে কথা বলি। তো ভিউয়ার্স এটা হলো 2.8, জি। তো আমরা 2.8টা আনবক্সিং করব প্রথমে। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেন, যারা ভিডিওটি দেখতেছেন সাবস্ক্রাইব করে দিলে ভাই কী হবে, আমি একটু আগাইলাম মানুষজন আরও আমার ভিডিওটি দেখবে, আরও অনেকে উপকৃত হবে। তো গাইস প্রথমে আমরা খুলে দেখতে পেলাম একটি স্টিমার এবং একটি কাছের ডাকনা, এটা আমরা সাইডে রাখবো। সাথে পাচ্ছি দুইটা বাটি, দুটাই নন স্টিল, এই আপনারা দেখতে পাচ্ছেন। আর আহা, আমি আপনাদেরকে মানে ওয়ালটন করেটা কি এত সুন্দর সুন্দর যদি এইরকম গর্জিয়াস লুকিং রাইস কুকার দেয়, মানুষ না কিনে কেমনে পারে। দেখতে পাচ্ছেন এই রাইস কুকারটার জাস্ট লুকটা দেখেন, এত সুন্দর, আসলে সুন্দর। অন্য যে রাইস কুকার রিভিউগুলো আমি দিয়েছি আমার ইয়েতে চ্যানেলে, এটার লুকটা কিন্তু অসাম, যাই বললেন। এখানে এটার ভিতরে অন্যরকম একটা শেপ প্রবলেম আছে দেখেন, এটা কিন্তু বেশ, এটার ভিতরের যেটা এটা কিন্তু বেশ উন্নত। নিচেও আপনার বটমে যদি যান এখানে পাচ্ছেন এই যে ঢাকনা, বেশ কোয়ালিটিফুল। তো এটার ক্যাপাসিটি হলো প্রথম বললাম এটা 2.8 লিটার এবং এটার পাওয়ার হলো 1000 ওয়াট। আপনারা এখানে এই সুইচের কোয়ালিটিটা কিন্তু বেশ উন্নত, এটা ডিজিটাল না হলেও কিন্তু বেশ উন্নত মানের একটা এই যে সুইচ দিয়েছে। তো ভিউয়ার্স এটা হলো 2.8 ক্যাপাসিটির রাইস কুকার আপনারা দেখতে পেলেন। তো ভিউয়ার্স আমি এর কিছু ডিসঅ্যাডভান্টেজ বলি, এত অ্যাডভান্টেজ বললাম, দেখতে সুন্দর এবং বেশ গর্জিয়াস, সব কিছুই ঠিক আছে। যেটা আমার কাছে ডিসঅ্যাডভান্টেজ লেগেছে সেটা হলো এই যে দুইটা বাটি দিছে, যা দেখলাম দুইটা বাটি নন স্টিল দিছে, কিন্তু অন্যান্য কোম্পানি আমি যা দেখলাম এরা কিন্তু একটা স্টিল একটা নন স্টিল বাটি দিছে, যেটা কিন্তু বেশ ভালো, কিন্তু এরা দুইটা নন স্টিল বাটি দিছে, যেটা হয়তো বা ভালো কিছু কিছু ক্ষেত্রে ভালো, আবার কিছু কিছু ক্ষেত্রে ভালো না, এটা কাস্টমার ওয়াইজ ভেরি করে, কিন্তু আমি বলবো পার্সোনালি একটা স্টিল একটা নন স্টিল বাটি দিলে বেশ ভালো হতো। তো ভিউয়ার্স এটার
সবচেয়ে সুবিধার দিকটি যেটা হলো সেটা নিয়ে আমি কথা বলি, এটার ওয়ারেন্টি। আপনারা এই রাইস কুকারগুলোর সাথে পাচ্ছেন 12 মাসের ওয়ারেন্টি, এবং ওয়ালটনই একমাত্র কোম্পানি যেটা আপনাকে হোম সার্ভিস দিবে। ওদের প্রত্যেকটা জেলা উপজেলায় ভীষণের যেরকম সিস্টেম, ওদেরও সেই সিস্টেম। প্রত্যেকটা থানা এবং জেলা উপজেলায় ওদের সার্ভিস ম্যান আছে। আপনি হটলাইনে ফোন দিবেন, এই হটলাইন নাম্বার দেওয়া আছে, যেখানে হটলাইনে ফোন দেওয়ার সাথে সাথে 24 ঘন্টার মাঝখানে আপনাকে সার্ভিস করে দিবে। ওরা স্ট্যান্ডার্ড সময়ের মাঝখানে সার্ভিস দিয়ে থাকে, যেটা আমি বলি যে 24 থেকে 48 ঘন্টা ওরা এর মাঝখানে আপনাকে সার্ভিসটা দিয়ে দিবে। তো ভিউয়ার্স, আপনারা আমি প্রথমেই বলছি প্রান্তবের ভিডিও মানেই তো অফার থাকবেই। তো ভিউয়ার্স, এখন আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত হট অফারটা দিতে যাব। তো ভিউয়ার্স, আপনারা যা এটা যেটা 2.8 ক্যাপাসিটির, এটার এমআরপি হলো 3390 টাকা। এটাতে আপনারা পাচ্ছেন হিউজ ডিসকাউন্ট, 20% ডিসকাউন্ট গাইস, এটাতে আপনারা পাচ্ছেন 20% ডিসকাউন্ট। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে 1.8 ক্যাপাসিটির, এটারও দামাকা অফার, এটার এমআরপি হলো 2590 টাকা, ওয়ান অ্যান্ড অনলি। শুধুমাত্র আসাদ ইলেকট্রনিক্স থেকে যদি আপনি এই রাইস কুকারটা পারচেস করেন তাহলে পাবেন 20% ডিসকাউন্ট গাইস, 20% ডিসকাউন্ট। আপনাদের হাতে ক্যালকুলেটার বা মোবাইলে ক্যালকুলেটার আছে, আপনারা হিসাবটা করে দেখেন কত ডিসকাউন্ট হয়। তো ভিউয়ার্স, এটার আমি আরেকবার বলি, মানে এটার যে লুকটা, আমি এই কথাটা না বলার পারতেছি না, এই দুইটা যে লুক বা যে ফিনিশিং ওদের সুইজের বলেন, এই যে পেন্টের যে ফিনিশিং বলেন, পরে এই যে প্রলেপগুলো যে দিছে উপরে, এই ফিনিশিংগুলো জাস্ট চুজ। ওদের একটা ডিসঅ্যাডভান্টেজ আমি যা দেখতে পেলাম যে দুইটা বাড়তি দিছে নন স্টিল, এছাড়া মোটামুটি সবই ঠিক আছে। দামটাও শুধুমাত্র ওয়ান অ্যান্ড অনলি, যদি আসাতে ইলেকট্রনিক্স থেকে নেন আপনি একটা সুলভ মূল্যে দামটা এই পেয়ে যাবেন, প্রাইসটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, দেরি না করে আপনি চাইলে আমাদের অনলাইনের ইয়ে থেকে অর্ডার করতে পারেন, ডিসক্রিপশনে আমাদের বিকাশ নাম্বার থাকবে, আমাদের ফোন নাম্বার থাকবে, সেখানে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রোডাক্টগুলো অনলাইনেও পারচেস করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের মতামত। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।